ব্যস্ততা যতই থাক, ইমোশন বলতেও তো কোনো কথা থাকে। বাঙালির কাছে আচার হচ্ছে একদম মারাত্মক একটা ইমোশনের ব্যাপার। আর ইদানিং প্রায়শই যে বৃষ্টি হচ্ছে, এতে করে রোদে দিয়ে আচার তৈরি করার মতো কোনো সময় বা সুযোগই নেই। এজন্য রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একদিনে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এই আচারের একটা বিশেষত্ব কি জানেন? যতটুকু আম নেবেন ঠিক সম পরিমাণেই আপনাদেরকে পেঁয়াজ নিতে হবে। এই জন্য এই আমের আচারের নামকরণ করা হয়েছে আম পেঁয়াজি। সবচাইতে মজার ব্যাপার কি জানেন? এই আচারের রং আর শব্দই বলে দিবে আচারটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। আর একদিনে তৈরি এই আম পেঁয়াজি সংরক্ষণ করে খেতে পারবেন বছর জুড়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাব মূল প্রসেসে। এজন্য এখানে আমি 2 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। অবশ্যই আমগুলো একটু স্বাদের টক আর বাড়তি হলেই ভালো। আমগুলো প্রথমেই ধুয়ে পরিষ্কার করে এরপর ছিলে নিতে হবে। আর ছিলে নেওয়া আমগুলো এরকম মোটা মোটা করে বটি দিয়ে কুচি করে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন আমগুলো যেন একটু বাড়তি হয়, তাহলে এগুলো আচারের সময় দানা দানা হবে, পুরো ভেঙে ভর্তা হয়ে যাবে না। এবারে কুচি করা আম নিয়ে নিব যেই পাত্রে আমি আচার বানাবো সেই পাত্রে। আমি বড় সাইজের একটা ননস্টিক প্যান নিয়েছি। এই প্যানে প্রথমেই দিয়ে দিব কুচি করে রাখা আম। সম্পূর্ণ আমগুলো প্যানে দেয়া হয়ে গেলে এবার দিয়ে দিব সম পরিমাণ মোটা মোটা করে কাটা পেঁয়াজ কুচি। শুরুতেই বলেছিলাম যেহেতু এটা আম পেঁয়াজি, এজন্য আম আর পেঁয়াজের পরিমাণ সমান থাকলেই ভালো হয়। এবার একে একে মশলা অ্যাড করার পালা। শুরুতেই দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আরও দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। মরিচের পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারবেন। আরও দিয়ে দিব কিছু গোটা গরম মশলা। নিয়েছি 7-8টা ছোটো এলাচ, 2টা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, আর দিয়েছি 5 টুকরা দারচিনি। এবার দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে অথবা 3 কাপ পরিমাণ সরিষার তেল। আচারে যত বেশি তেল থাকবে আচারটা ঠিক তত বেশি ভালো থাকবে। এছাড়াও আচারে তেল দিয়ে মুড়ি মাখা, ভাত, খিচুড়ি সব কিছু খেতেই কিন্তু ভীষণই ভালো লাগে। এজন্য তেলের পরিমাণটা একটু বেশিই দেওয়ার চেষ্টা করবেন। এবার সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পালা। যেহেতু আচারের বিষয়, এজন্য চেষ্টা করবেন কোনো রকম পানির সংস্পর্শে না আনার। এতে করে আচারের স্বাদ এবং গুণগত মান অক্ষুণ্ণ থাকে। এ পর্যায়ে কোনোভাবেই লবণের ব্যবহার করা যাবে না। এবার সব কিছু নেড়ে চেড়ে মাখিয়ে নেওয়া হলে চুলায় বসিয়ে দেওয়ার পালা। আর চুলায় বসিয়ে চুলার আগুন রাখতে হবে মিডিয়াম টুলুর মাঝামাঝি। হাই হিটে দিলে তলা থেকে পোড়া লেগে যেতে পারে। এবার বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন আম থেকে পানি ছেড়ে দিয়েছে। এবার আর কাজ তেমন কিছুই নেই, শুধু মাঝে মাঝে তলা থেকে আলতো হাতে নাড়া দিতে হবে যাতে তলানিটা ধরে না যায়। এভাবে আলতো হাতে নাড়াচাড়া করে জাল দিয়ে নিতে নিতে আধা ঘন্টা থেকে 45 মিনিট বাদে দেখবেন আচারের রংটা পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ এতক্ষণে আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর আম থেকে যে পানি বেরিয়েছিল সেটাও শুকিয়ে এসেছে। ঠিক এ পর্যায়েই মিষ্টির জন্য অ্যাড করে দিব পরিমাণ মতো চিনি। প্রথমেই একটা বাটি দিয়ে 1 বাটি চিনি দিয়ে দিলাম, যার মেজারমেন্ট ওজন 1.5 কাপ পরিমাণ। এবার ভালোভাবে আলতো হাতে নেড়ে চেড়ে চিনিগুলো আচারের সাথে মিশিয়ে নেওয়ার পালা। আচারের মিষ্টিটা কতটুক চান এটা ডিপেন্ড করবে আপনাদের স্বাদের উপরে। যদি আরও একটু বেশি মিষ্টি চান তাহলে 3 কাপ থেকে শুরু করে 1 কেজি পর্যন্ত চিনি ব্যবহার করতে পারবেন। তাছাড়াও এটা আমটা কতটা টক এর উপরও নির্ভর করে। এবার আলতো হাতে নেড়ে চেড়ে চিনিটা গলে গেলে দেখতেই পাচ্ছেন শুকনো আচার থেকে তেল ছেড়ে দিয়েছে। আর আম যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে, এ পর্যায়ে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। যেহেতু এটি টক মিষ্টি আচার হবে, এজন্য সামান্য পরিমাণ লবণ ব্যবহার করলে এর স্বাদটা ভীষণই ভালো আসে। আবারও নেড়ে চেড়ে খানিকটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিব আরও 1/2 কাপ পরিমাণ চিনি। আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা। যেহেতু একটু টক মিষ্টি আচার তৈরি করব, তাই আমি একটু চাচ্ছি আচারটা যেন টকটকি ভাব থাকে। এবার সব কাজের এক কাজ, একটু সময় নিয়ে ধৈর্য সহকারে আচারগুলোকে মাঝে মাঝে তলা থেকে নেড়ে দিতে হবে। ব্যাস এতটুকুই। নাড়তে নাড়তে আরও আধা ঘন্টা বাদেই দেখবেন আচারটার রং কিন্তু অলরেডি পরিবর্তিত করে ফেলেছে।
আর দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন আচারটা কিন্তু পাকে চলে এসেছে, অর্থাৎ সব আচারগুলো প্যান ছেড়ে দিয়ে একসাথে দলা পাকানো শুরু করেছে। এর মানে বুঝতে হবে আচারে কিন্তু খুব ভালোভাবে পাক দেওয়া হয়ে গিয়েছে। এখন শুধু চুলায় একটা শুকনা প্যান বসিয়ে এতে নিয়ে নিব 4টা ছোট এলাচ আর ছোট সাইজের 1 টুকরা দারচিনি, এর সাথে দিয়ে দিব 4-5টা শুকনা মরিচ। এগুলো নেড়েচেড়ে খানিকটা ভেজে নেওয়া হয়ে গেলে এবারে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরা। এবার সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে ফুটে ওঠা পর্যন্ত ভেজে নিব। যেই পর্যায়ে জিরা থেকে সুন্দর একটা স্মেল বের হবে ঠিক সেই পর্যায়ে প্যান থেকে নামিয়ে ঠান্ডা করে ক্রাশ করে নিব। যেহেতু আচারে পাক দেওয়া একদম শেষের দিকে, এজন্য আর সময় নষ্ট না করে এই আচারে দিয়ে দিব ভেজে ক্রাশ করে নেওয়া গরম মশলার গুঁড়া। সবটা দিব না, এখান থেকে অর্ধেক পরিমাণে ব্যবহার করলেই এর ফ্লেভারটা ভীষণই ভালো আসবে। ব্যাস, এবার শেষবারের মতো আরও একবার নাড়াচাড়া করে মিনিট খানেকের মতো জাল দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণই মজার টক ঝাল মিষ্টি আমপিয়াজি। এবার চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে চলে যাব পরিবেশনে। আর আচার সংরক্ষণের জন্য সবচেয়ে বেশি ভালো হয় কাচের জার ব্যবহার করলে, আর ব্যবহারের পূর্বে অবশ্যই গরম পানিতে ফুটিয়ে এরপর ভালোভাবে পানি শুকিয়ে নিতে হবে। সঠিকভাবে সংরক্ষণ করলে এই আমপিয়াজির স্বাদ নিতে পারবেন বছর জুড়ে। এই আমপিয়াজি গরম গরম সাদা ভাতের সাথে, আলু ভর্তা সহ যে কোনো ধরনের ভর্তার সাথে, খিচুড়ি পোলাওয়ের সাথেও দারুণভাবে মানানসই, খেতে কিন্তু ভীষণই মজার হয়ে থাকে। আর এর তেল দিয়ে মুড়ি মাখার তো কোনো জবাবই নেই। এরকম নিত্য নতুন আরও সহজ রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকবেন। আর আমার করা রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। দেখুন, আচারগুলো কিন্তু একদম দানাদার, খেতেও অসম্ভব মজার। আজ এ পর্যন্তই, দেখা হবে অনলাইনে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।